হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দেশে সম্ভব নয় জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন কারাগারে কোনো চিকিৎসাই হয়নি, এই জন্য দ্রুত খালেদা জিয়াকে বিদেশে নেবার প্রয়োজন, অথচ সরকার অনুমতি দিচ্ছে না। স্বাস্থ্য পরীক্ষায় গিয়ে মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে মহাসচিব জানান, কয়েকদিন ধরে বিএনপি চেয়ারপারসনের জ্বর উঠানামা করায় আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গতকাল তাকে হাসপাতালে নিতে হয়েছে, তিনি কয়েকদিন ধরে তার জ্বর। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার প্রয়োজন হলেও সরকার অনুমতি দিচ্ছে না। এই রোগগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়, সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল সেখানে তাকে নেওয়া দরকার। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন তাকে? বেগম জিয়া তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে। অভিযোগ করেন, ঋণের নামে ব্যাংক লুট করছে, আওয়ামী লীগ আর ই কমার্স ব্যবসা খুলে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। প্রত্যেকটি ব্যাংক আজকে আপনার বিপদগ্রস্ত হয়ে আছে। আওয়ামী লীগের লোকেরা ছাড়া কেউ লোন পায় না, বা তাদের সঙ্গে যারা থাকে ডাইরেক্টর কারা, ওই আওয়ামী লীগের লোকেরাই আপনার, তারা হচ্ছে সঙ্গে ডাইরেক্টর। ধরুন 10 কোটি টাকা লোন নিল, 5 কোটি টাকা ঘুষ দিতে হয়, আর 5 কোটি টাকা থাকে ওই 5 কোটি টাকা ফেরত দিতে হয় না। ই কমার্সের যারা লুণ্ঠন করছে তারা কারা? এই আওয়ামী লীগের যে রুলিং পার্টি শাসক গোষ্ঠী তারাই তার সঙ্গে জড়িত। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তার দল বিএনপি আতঙ্কে প্রতিদিন বিষদগারে ব্যস্ত। প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন, এই বিএনপি আসলো, এই বিএনপি আসলো। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডক্টর শারফুদ্দিন আহমেদ। ডক্টর শারফুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে। বিএনপির পক্ষ থেকে একটি গুরুতর অভিযোগ এসেছে যে তাদের চেয়ারপারসন খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন তখন আসলে তার কোনো চিকিৎসাই হয়নি। আমরা জানি তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে তিনি চিকিৎসা নিয়েছেন, এই বিষয়ে আপনার কোনো কিছু বলবার রয়েছে কিনা শুরুতে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে একটি কথা আমাদের সবার মনে রাখা উচিত যে আমরা চিকিৎসক যারা তারা এথিক্স ফলো করি, এবং কোনো দলকে দেখে, কোনো রোগীকে দেখে আমরা কোনো চিকিৎসা করি না, কোনো দলের দিকে তাকাই না, রোগীর কি ধরনের রোগ আছে সেটা চিকিৎসা করি। ওই মুহূর্তে উনি আমাদের এখানে ভর্তি ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী হিসাবে এবং একজন জাতীয় নেত্রী হিসাবে তার যা যা চিকিৎসা করার আমাদের সততা, দক্ষতা এবং এথিক্স দিয়ে আমরা তার চিকিৎসা করি। এবং উনি, আপনার জানা উচিত, উনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, উনার কিন্তু রিপ্লেস করা আছে নি জয়েন্ট, এবং এমনকি ওনার বেশ কিছু ডিফর্মিটি আছে যে স্বাভাবিক চলাচল করতে পারেন। তো তখন ওনার ব্লাড প্রেশার আমরা এখানে নর্মাল পেয়েছিলাম, ওনার চেস্টে কোনো ইনফেকশন পাইনি আমরা, তার কোনো অ্যাজমাও পাই, তবে ওনার ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকতো, তবে ইনসুলিন দিয়ে কন্ট্রোল করা হয়েছে। আমরা যে বিশেষজ্ঞ ওনাকে চিকিৎসা করেছিলেন প্রফেসর জিলন মিয়া সরকার, ওনার সাথে কথা বলেছি আমি অ্যাজ এ ভাইস চ্যান্সেলর। এ ধরনের একটা বক্তব্য যখন বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে আসে অবশ্যই তার ডিফেন্ড করার দায়িত্ব আমার। বর্তমান সরকারের পক্ষ থেকে আমাদেরকে তার সম্পূর্ণ সুচিকিৎসা করার ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া ছিল এবং সব ধরনের চিকিৎসা করা হয়েছে। একটি বিষয় আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, সেটা হলো যে ওনার এই চিকিৎসাগুলো, লেটেস্ট একটা ট্রিটমেন্ট আছে, এটা হলো বায়োলজিক ট্রিটমেন্ট, এটাকে বলে স্টেম সেল থেরাপি। ওনাকে আমরা রিকোয়েস্ট করার পরেও উনি এই ব্যাপারে কোনো মতামত দেননি এবং আমরা স্টেম সেল থেরাপি দিতে পারিনি। ডক্টর শারফুদ্দিন আহমেদ, আর কি মানে আমরা বুঝতে পারছি আপনার চিকিৎসার বিষয়ে আপনি যে ব্যাখ্যা দিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করি, উনি ভ্যাকসিন নেন। হ্যাঁ, পরবর্তীতে আমরা উনাকে ভ্যাকসিন নিতে দেখেছি। আমাদের এই চিকিৎসা ক্ষেত্রে উনি কিছু ব্যাপারে নিজের থেকেই যেটা চেয়েছেন আমরা তার উপরে জোর করতে পারিনি। এখন যেটা বলা হচ্ছে উনি কয়েক দফা তো একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, কোভিড আক্রান্ত ছিলেন, এখন যেটা বলা হচ্ছে যে বিদেশে নেওয়া ছাড়া আসলে তার সুচিকিৎসা হবে না। চিকিৎসক হিসেবে আপনি আপনার মতামত জানতে চাই, বাংলাদেশে সম্ভব কিনা সরকারি বেসরকারি সবগুলো হাসপাতাল মিলিয়ে? সবচেয়ে বড় কথা হলো যে আপনারা জানেন গত 2 বছর করোনা চিকিৎসায় দেশের বাইরে কোনো রোগীকে যেতে হয় না, আমরা এদেশেই চিকিৎসা করেছি। ওনার যে রোগ
বিদেশে গেলেও যে চিকিৎসা বাংলাদেশেও আমরা সেই চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের আছে। এবং আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা এখন সব ধরনের চিকিৎসা দিয়ে থাকি। ওনার চিকিৎসা উনি যদি আবার আমাদের এখানে আসেন, যতটুকুন সতর্কতা যতটুকুন কেয়ার নেওয়া দরকার আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসকগণ সেই কেয়ার নেব এবং এদেশেই ওনার ভালো চিকিৎসা করার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। না, এটি তো আপনি বিএসএমএমইউ এর পক্ষ থেকে বলছেন, উনি এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসক হিসেবে আপনি যদি বলেন যে বেসরকারি হাসপাতালে সেটি সক্ষম সম্ভব কি না, সেটি যে হাসপাতালই হোক? আমি মনে করি যে বাংলাদেশে সবচেয়ে সব ধরনের এত ইউনিক এবং আমরা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল হিসাবে বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে উনি যদি আবার আসেন তাহলে বেসরকারি হাসপাতালে যে চিকিৎসা নিচ্ছেন তার চেয়ে হয়তোবা আমরা মাল্টি ডিসিপ্লিনারি বিশেষজ্ঞ দিয়ে ভালো চিকিৎসা দিতে সক্ষম হব। আমি মনে করি যে কোনো বিশেষজ্ঞ দ্বারা বা বেসরকারি হাসপাতালেও যে চিকিৎসা হবে না তা বলছি না, আমাদের এখানে মাল্টি ডিসিপ্লিনারি আছে, যেহেতু উনি আগে এখানে ভর্তি ছিলেন আমরা অনুরোধ করব উনি আবার এখানে ভর্তি হলে আমরা আমাদের সর্বোচ্চ সততা দক্ষতা দিয়ে ওনার চিকিৎসার ব্যবস্থা করবো। এবং আমরা এথিক্যালি কোন রকম কোন ব্যক্তির বিপক্ষে কোনোদিন চিকিৎসকরা কাজ করে না। আগামী দিনেও আমরা অনুরোধ করব যে আমাদের উপরে আস্থা রাখলে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করব। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারফুদ্দিন আহমেদ, যুক্ত হওয়ার জন্য, মতামত জানাবার জন্য।